এই দুনিয়াতে তুমি একটা ফুলকে অন্য কালার করতে পারবে রং ছাড়া? তুমি দোকান থেকে রং কিনে আনবে, তবে সেটাও দোকানদারের মেহরবানি, তবে তোমার সেই ফুলটাকে রং করতে পারবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তানার কুদরত আরো কি কি আছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মিঠা নন্দা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে? মিঠা নন্দা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে? দেখি জোয়ার দেখি মাতা, দেখি জোয়ার দেখি মাতা, তোমারই কুদরতি খেলা। আল্লাহ 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 আল্লাহ। নানান ফুলে নানান গন্ধ রূপা ধরিতে হয় যে মুগ্ধ। নানান ফুলে নানান গন্ধ রূপা ধরিতে হয় যে মুগ্ধ। মুখরিত সারা জাহান, মুখরিত সারা জাহান, তোমার সৃষ্টি দেখে আল্লাহ 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 আল্লাহ। সারা জীবন সারা টিখন লিখি যদি তোমারে গুণ, সারা জীবন সারা টিখন লিখি যদি তোমারে গুণ, তোমারে শান মজি বোলালাম, তোমারে শান মজি বোলালাম, গাগিনে তো আল্লাহ 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 আল্লাহ। ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়েনাত, ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার বসিলাই শান্ত ধরাই বই বেড়াই মৃদু বাতাস, বই বেড়াই মৃদু বাতাস, তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ, তোমার নামের তালে বইয়ে চলে, নামের তালে বইয়ে চলে সাগরে কুর্মি
ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ও গো বিবি সাল নবী মোর তোমার নাই তুলনা ও গো বিবি সাল নবী মোর তোমার নাই তুলনা ও গো বিবি সাল নবী মোর তোমার নাই তুলনা ও গো বিবি সাল নবী মোর তোমার নাই তুলনা দুনিয়াতে পাঠালেন কিন্তু আমার আপনার নবীকে নিখুঁত নির্ভুল শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠালেন। যদি তারা ইউসুফ নবীর রূপেতে ওই হাত কেটে ফেললে তাহলে আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। মসজিদে না বাবি নে মোর ঝুঁকে যাবে ও যদি আমার ঝুঁকে।
বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সৈনা মাঝি তেরি আমার সৈনা মনটা আমার ছটফট করে মনের সফর হই না আমার মনের সফর হই না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সৈনা মাঝি তেরি আমার সৈনা মনটা আমার ছটফট করে মনের সফর হই না আমার মনের সফর হই না মঈদুল ইসলাম আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ তুমি
শাফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা আল কোরআন আল কোরআন আল কোরআন একশত চার কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে, একশত চার কিতাব নাজিল হয়েছে, ও একশত চার কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ও শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আমরা দুনিয়াতে কোরআন, একটু আগে আমার বন্ধু আবুল কালাম এটাও বললো, কোরআন আমার নবীর প্রতি এই দুনিয়াতে আসলো, আমরা নবীকে ভালোবাসি কোরআনকেও ভালোবাসি কিন্তু পড়ি না। এই দুনিয়াতে কোরআনকে যেমন আমরা বই দেখতে পাচ্ছি এরকম বইয়ের মতো আল্লাহ এরকম ভাবে পাঠিয়েছিল না, কিভাবে আস্তে আস্তে কতদিন ধরে এলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6,666 আয়াত নাযিল করে, 540 রুকু 114 সূরা কোরআনে 30 পারায় 7 মনজিল 14 সিজদা কোরআন পূর্ণ হয়, ওরে আল্লাহর পায়া কত মুসলমান হয়ে যাচ্ছে, যারা জ্ঞানী গুণী বিজ্ঞানী, যারা এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করতে 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 এই কোরআনকে যখন বুঝে নেওয়া পরে কত মুসলমান হাজার হাজার দুনিয়াতে প্রমাণ এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, আমরা এই দুনিয়াতে তাও বুঝি না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেলো না, যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের পানি খোদার পানি তার করে নিল শিকার, খোদার বিশ্বের
কোনায় কোনায় মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, কোন জায়গায় কোরআন পড়িয়ে দেওয়া হচ্ছে, কোরআন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে। অনেক জনা মনে করছে কোরআনকে শেষ করে দেবে, কারণ বাপের ক্ষমতা নেই কোরআন এই দুনিয়ার মধ্যে শেষ করবে। যদি কাগজের মধ্যে সব কিতাবকে যদি পুড়িয়ে ছাই করে ওই সমুদ্রতে জালি ভাসিয়ে দেওয়া হয়, তাহলে এই দুনিয়াতে কোরআন একটা আল্লাহর এমন নিয়ামত। দুনিয়াতে কয়েক কোটি কোটি কোরআনে হাফে যাচ্ছে, যাদের সিনাতেই 30 পারা কোরআনকে গাঁথা আছে, কারোর বাপের ক্ষমতা আছে কেটে কেটে সবকে মেটাতে পারবে না। এই দুনিয়াতে কোরআন আল্লাহর এমন নিয়ামত। আরো তো অন্য ধর্মগ্রন্থ আছে, কিন্তু এই কোরআন একটা এমন নিয়ামত আল্লাহ। এই কোরআন কোরআনে হাফেজ কোটি কোটি আছে এবং কাল কিয়ামত পর্যন্ত হতে থাকবে দুনিয়াতে, কেউ মেটাতে পারবে না। আল্লাহর যখন ইচ্ছা হবে তখন তিনি তুলে নেবে। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদির শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো আজান, কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল। হাফিজ সিনাই গাথা কোরআন কেমনে জ্বালাবি বল। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধুনা, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধুনা, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, এই নাম শোনা যায় সুবহানাল্লাহ।
দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি শুধু আমরা আল্লাহ আল্লাহ বলি মনে করি ও কি কত কত কি উদ্ধার করে নিয়েছে কিন্তু না এই দুনিয়াতে আল্লাহর নাম জপতে থাকে আমরা জানি না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজি বলেন ওই নিরাশ দিলে মজি বলেন ওই নিরাশ দিলে মজি বলেন ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাজাকাল্লাহে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ সুবিশাল এলাকা ধরা সারা জমিন আসমান সুবিশাল এলাকা কে রাখিল ভাসমান আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান দিগদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিগদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদো দিগদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদো মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান
শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ। সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল বলো তোরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা কেউ কারোকে ভালোবাসলে, কারোকে পছন্দ করলে এই দুনিয়াতে কত কি বলি না, তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, সূর্যের মতো দেখতে, কত কি বলি না, এই হরিণের মতো চোখ তোমার এই মতো দেখতে, ঠিক আছে। এই দুনিয়াতে আমার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে আমরা আরো কত কি বলি, যে তোমাকে আল্লাহ ফুসফুস করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। একদম ঠিক কথা, একদম। এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে, এর থেকে দুনিয়াতে কেউ কেউ খারাপ ভাববে না, ভালোবাসা শুধু খারাপ হয় না। এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে মনে করে এর থেকে দুনিয়াতে সুন্দর কেউ নেই, একদম ঠিক কথা, তোমার কথাটা ঠিক। কিন্তু কোনোদিন একবারের জন্য ভেবেছো, এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, যে তুমি যাকে এত পছন্দ করো, এত সুন্দর মনে করো, এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে, আমরা কোনোদিন ভাবি না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা ক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা ক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা ক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। আর তারে সিজদা করে কবি মুজিব লালাম, কার তারে সিজদা করে হো যায় পাতালাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল বলো তোরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। নবী 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 নবী। আ মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করো না তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করো না তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগর, ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হ
আসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কে হবে আমার কবরে হাসরে কে হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আনো